হ্যালো জাস্টিং পিপল, ওয়েলকাম ব্যাক টু ভয়েস অফ হিমেল। আমরা আজকে খাগড়াছড়ি যাচ্ছি বাইকে। তবে বাইকে করে কিভাবে আপনি খাগড়াছড়ি যাবেন সেটা নিয়ে আমরা আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। খাগড়াছড়ি জেলার যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক, সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া ঢাকা থেকে মিরসরাই রামগড় সড়ক হয়ে সরাসরি খাগড়াছড়ি যাওয়া যায়। আপনি যদি ঢাকা থেকে বাইকে যেতে চান তাহলে আপনার সময় লাগবে প্রায় আধ ঘন্টা। খাগড়াছড়ি একটি নদীর নাম। নদীর পাড়ে খাগড়াবন থাকায় পরবর্তীকালে তা পরিষ্কার করে জনবসতি গড়ে ওঠে, ফলে তখন থেকেই এটি খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে। তবে খাগড়াছড়ি জেলায় তিনটি নদী, মাইদি নদী, চেঙ্গি নদী এবং ফেনি নদী। এভাবে আমরা যদি আর 5 মিনিট চলতে থাকি তাহলে আমরা পৌঁছে যাব আলোটিলা গুহায়। গাইজ, ইতিমধ্যে আমরা হচ্ছি আলোটিলা। ওই যে আলোটিলা গুহা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আলোটিলা গুহা যেহেতু আপনাদেরকে আগে দেখিয়েছি, এখন আমরা আর আপনাদেরকে গুহা দেখাবো না। আমরা গুহার ভিতরে এখন আর যাবো না। তবে এখান থেকে একটা জিনিস এত এত সুন্দর লাগে, এখান থেকে পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যায়। এটা হচ্ছে আলোটিলার সবচেয়েতে উঁচু পাহাড়। বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর হতে 7 কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে 3000 ফুট উচ্চতা বিশিষ্ট আলোটিলা বা আরবারি পাহাড়ে আলোটিলা গুহা অবস্থিত। স্থানীয়রা একে বলে মাথাই হাওড় বা দেবতার গুহা। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র। আলোটিলা গুহা দেখা আমাদের শেষ, আর মাত্র 7 কিলোমিটার পথ পাড়ি দিলেই আমরা পৌঁছে যাব খাগড়াছড়িতে। হ্যালো গাইস, এখন আমরা হচ্ছি খাগড়াছড়ি। খাগড়াছড়ির একটা বাজারে, বাজার দিয়ে আমরা যাচ্ছি। আজকে হচ্ছে খাগড়াছড়িতে হাট। এখানে খাগড়াছড়ির বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন, এখানে তাদের এই যেমন ফল নিয়ে এসেছেন, এই কলা, এরপর হচ্ছে মাশরুম, এই কমলা, এরপর বিভিন্ন ধরনের ফল নিয়ে এসেছেন, কেউ বা হাট করতে এসেছেন এখানে। আমরা এখন খাগড়াছড়ি মেন শহরে একটা মসজিদের সামনে এসে দাঁড়ালাম, যেখানে অনেক খাগড়াছড়ির মানুষরা আছেন। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী খাগড়াছড়ি জেলায় মোট জনসংখ্যা 5,25,664 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 195 জন। পাহাড়ি পথ পাড়ি দিয়ে সাপ্তাহিক হাটে খাগড়াছড়ির বিভিন্ন অঞ্চল থেকে আদিবাসীরা কেউ বা জিনিসপত্র কিনতে, কেউ বা বিক্রি করতে এসেছেন। তার সাথে দেশি বিদেশি পর্যটকদেরও আনাগোনা দেখা যাচ্ছে। এই এলাকার প্রধান ফসলগুলো হচ্ছে শাক সবজি, ধান, গম, আদা, হলুদ ভুট্টা, সরিষা, তুলা, আখ ইত্যাদি। এবং ফলমূলের ভিতরে রয়েছে আম, কাঁঠাল, আনারস, কলা, পেঁপে, পেয়ারা, লেবু, তরমুজ ইত্যাদি। ফরমালিনমুক্ত কলা খেতে চাইলে অবশ্যই চলে আসুন খাগড়াছড়িতে। এ হচ্ছে এক নম্বর ফরমালিনমুক্ত কলা, এখানেই পাওয়া যায়, এখান থেকে নিতে পারবেন বাসার জন্য, একেবারে কম দাম এখানে। এই জেলাটিতে মোট জনসংখ্যার 43.52% মুসলিম, 16.43% হিন্দু, 39.28% বৌদ্ধ এবং 0.77% খ্রিস্টিয়ান ও অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা রয়েছেন। যদিও এই অঞ্চলের প্রত্যেক ধর্মের লোকেরা আলাদা আলাদা ধর্মীয় উৎসব পালন করে থাকে, তবুও চাকমাদের বিজু উৎসব, মারমাদের সাংরাই উৎসব এবং ত্রিপুরাদের বৈশাখী উৎসব উল্লেখযোগ্য। আপনারা এখন যে উৎসবটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠীর ধর্মীয় উৎসবেরই একটি অংশ। আমরা এখন চলে যাচ্ছি ছোট্ট একটি পরিপাটি গ্রামে, যেখানে ত্রিপুরা আদিবাসীরা থাকেন। আমরা তাদের সাথে আড্ডা দেব, মজা করব, কথা বলার চেষ্টা করব। এই অঞ্চলের সরকারি ভাষা হিসেবে বাংলা ভাষা প্রচলিত। স্থানীয় বাঙালিরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন। এছাড়াও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা হিসেবে চাকমা, মারমা, ত্রিপুরা, তনসংগা ইত্যাদি প্রচলিত। আচ্ছা, আমরা হচ্ছি সুরেশ হ্যাটম্যান পাড়ায়। এটা হচ্ছে বেলতলি দোকান, কারণ এখানে একটা বেল গাছ আছে, এই কারণে এটার নাম বেলতলি। আর ওনারা হচ্ছেন এই পাড়ার বাসিন্দা। আপনার নাম কি? আপনার নাম কি? হোরামিয়া। হোরামিয়া নাম?
আপনার নাম হচ্ছে কীর্তিভূষণ অমিতভূষণের ছোট ভাই। উনি হচ্ছেন মার আলাদা ছোট ভাই। হ্যাঁ, আমি ভারত থেকে এখানে আইয়া সংসার করতেছে। ত্রিপুরা। আপনারা হচ্ছেন ত্রিপুরা? ত্রিপুরা। আপনারা কোন ভাষায় কথা বলেন? আমরা মাতৃভাষায় ত্রিপুরা ভাষা বলি। ত্রিপুরা ভাষা এটা? হ্যাঁ। আপনারা যে ভাষায় কথা বলেন এটা হচ্ছে? এটা হচ্ছে আমরা ত্রিপুরা ভাষায় আং আমি মানে নং তুমি মাই চাখা কইলে হ্যাঁ আমি তুমি ভাত খাইছো বলেন তো ত্রিপুরার ভাষায় বলেন। ত্রিপুরা ভাষা আং মাই চাইয়া খুব মানে আমি ভাত খাইছে না খাইছে চাখা। এই যে অত তো আর কি বলবো, তুমি কই যাইব কইলে মানে নং বড় থানায়। আর আপনাকে আমার অনেক ভালো লাগলো। হ্যাঁ, এটা বলুন ত্রিপুরা ভাষা। আমি বাড়ি হামরা কা বাখানি খুশি। বাখানি খুশি? হ্যাঁ, মানে অন্তরে খুশি মানে ভালো লাগছে। বাখানি খুশি? হ্যাঁ, আমার অনেক ভালো লাগলো বাখানি খুশি। আচ্ছা, এটা হচ্ছে ত্রিপুরার ভাষা বাখানি খুশি। আমার অনেক ভালো লাগলো, ঠিক আছে না? নানু, আপনার একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ। তো আমি যদি চাই এখানে শ্বশুর বাড়ি বানাইতে পারবো? পারবো তো। সত্যি? না সত্যি পারবো কিনা আপনি এটা সত্যি বলতে হবে। আশা করছি আমার ভিডিওটি আপনার কাছে বাখানি খুশি লেগেছে। যদি বাখানি খুশি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মুইতরে হোশ পান। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভিডিও আরও আসবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান।